सुप्रिय शिक्षार्थीबृंद आशा करी तुम्हारा सकले भलो आछो सबाई के जानाई आमार सालाम आसलामु आलैकुम। आमी मुहम्मद माइनुल हासान हबीब इतिहास विभाग रोहनपुर महिला कलेज। आमी आज के तुम्हारे सामने स्नातक पर्यायर प्रथम वर्षेर इतिहास थेके प्राचीन बांगलार इतिहास थेके पाल वंशेर प्रथम महिपाल सम्पर्के आलोचना करब। ए अनलाइन क्लास आयोजन करार जुन्नो रोहनपुर महिला कलेज कर्तृपक्ष के जानाई असंख्य धन्यवाद। आमी तुम्हादेर सामने प्रथम महिपाल सम्पर्के आलोचना करब। प्राचीन बांगलार इतिहासे प्रथम महिपालेर राजत्वकाल एकटी जुगान्तकारी घटना। प्रथम महिपाल तार पाल वंशेर हारानो गौरव के पुनरुद्धार करते सक्षम हुएछिलेन। पाल वंशेर एक चरम संकटमय मुहूर्ते प्रथम महिपाल सिंहासने आरोहण करें। सिंहासने आरोहण करेई तिनि पितृराज्य हारानो पितृराज्य पुनरुद्धार करते सक्षम हुएछिलेन। तिनि सिंहासने आरोहण करेई अल्प समयेर मध्येई तिनि पाल वंशेर हारानो गौरव पुनरुद्धार करते सक्षम हुएछिलेन। एई जोन्नो तिनि प्राचीन बांगलार इतिहासे तथा पाल वंशेर इतिहासे स्मरणीय हुए आछेन। प्रथम महिपाल छिलेन द्वितीय विग्रहपालेर पुत्र। पितार मृत्युर पर उत्तराधिकार सूत्रे तिनि 995 ख्रिस्टाब्दे बांगलार सिंहासने तथा पाल वंशेर सिंहासने आरोहण करेन। तिनि विभिन्न प्रतिकूलतार मध्य दिए 995 ख्रिस्टाब्द थेके 1043 ख्रिस्टाब्द पर्यन्त अत्यंत दक्षतार साथे राज्य परिचालना करें। एई जोन्नो तिनि पाल वंशेर इतिहासे स्मरणीय हये आछेन। प्रथम महिपालेर प्रथम महिपाल सम्पर्के आलोचना करते गिये दुईटि धापे आलोचना करा जाए। एकटी होच्छे प्रथम महिपालेर प्रथम महिपाल सम्पर्के बा तार अवदान बा कृतित्व सम्पर्के आलोचना करते गेले दुईटि धापे आलोचना करा जाए। एकटी होच्छे राज्य विजेता हिसेबे आर एकटी होच्छे तार जनहितकर बा सुष्ठु शासन व्यवस्था परिचालनार क्षेत्रे। तोमरा प्रथमेई आलोचना करब तार राज्य विजेता हिसेबे प्रथम महिपालेर अवदान सम्पर्के। 995 ख्रिस्टाब्दे प्रथम महिपाल सिंहासने आरोहण करेई तिनि राज्य विजयेर बा ऋतुराज्य पुनरुद्धारेर जन्य तिनि चेष्टा करेन। प्रथमे तिनि उत्तरबंग पुनरुद्धार करेन। उत्तरबंगे कौनजदेर विताड़ित करे तिनि उत्तरबंग पुनरुद्धार करेन। प्रथम महिपालेर बाणगढ़ एवं बेलुआ
প্রশস্তি থেকে জানা যায় তিনি তার রাজত্বের প্রথম পঞ্চম বছরেই তিনি কৌনজদের বিতাড়িত করে উত্তরবঙ্গ পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছিলেন। এরপরে তিনি দক্ষিণ পূর্ববঙ্গে অভিযান পরিচালনা করেন। তিনি দক্ষিণ পূর্ববঙ্গেও অভিযান পরিচালনা করেন এবং দক্ষিণ পূর্ববঙ্গের কিয়দংশ তার পুনরুদ্ধার করতে বা তার রাজ্য সাথে সম্পৃক্ত করতে সমর্থ হয়েছিলেন। কুমিল্লা জেলার কুমিল্লা জেলায় প্রাপ্ত দুইটি মূর্তি পাওয়া যায়। একটি হচ্ছে গণেশ মূর্তি, আরেকটি হচ্ছে বিষ্ণু মূর্তি। এই মূর্তি থেকে জানা যায় তিনি দক্ষিণ পূর্ববঙ্গে অভিযান পরিচালনা করেছিলেন এবং দক্ষিণ পূর্ববঙ্গে দক্ষিণ পূর্ববঙ্গের কিয়দংশ জয় করতে তিনি সক্ষম হয়েছিলেন। পাশাপাশি তিনি দক্ষিণ পূর্ববঙ্গের কিছু অংশ তার রাজ্যভুক্ত করতে সমর্থ হয়েছিলেন। এরপর তিনি পূর্ববঙ্গে অভিযান পরিচালনা করেন। জানা যায় তিনি তার রাজত্বকালের দ্বিতীয় বছরেই তিনি পূর্ববঙ্গে অভিযান পরিচালনা করেন এবং পূর্ববঙ্গকে পুনরাধিকার করতে সক্ষম হয়েছিলেন। এরপর তিনি দক্ষিণ পূর্ববঙ্গে অভিযান এরপর তিনি রাঢ় অধিকার করেন। সিংহাসনে আরোহণ করার কয়েক বছর পরেই তিনি রাঢ় অঞ্চলে অভিযান পরিচালনা করেন। এই সময় দণ্ডভুক্তি, রাঢ় এবং বঙ্গে একাধারে ধর্মপাল, গোবিন্দচন্দ্র স্বাধীনভাবে রাজ্য পরিচালনা করছিল। এই সময় প্রথম মহিপাল রাঢ় অঞ্চলে অভিযান পরিচালনা করে রাঢ়, দণ্ডভুক্তি, বঙ্গ তার সাম্রাজ্যভুক্ত করতে সমর্থ হয়েছিলেন বা তার অধীনে আনয়ন করতে সক্ষম হয়েছিলেন। এইভাবে তিনি পরস্পর উত্তরবঙ্গ, পূর্ববঙ্গ, দক্ষিণ পূর্ববঙ্গ এবং রাঢ় অঞ্চল জয় করতে সক্ষম হয়েছিলেন বা পাল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করতে সক্ষম হয়েছিলেন। এরপর তিনি মিথিলা জয় করেন। তার পিতা এবং পিতামহের সময় পাল সাম্রাজ্য শুধু অঙ্গ এবং মগধে সীমাবদ্ধ ছিল, কিন্তু মহিপাল প্রথম মহিপাল সিংহাসনে আরোহণ করার পর তিনি মিথিলার দিকে অভিযান পরিচালনার জন্য মনোনিবেশ করেন এবং মিথিলা জয় করেন। বারাণসীর নিকটবর্তী সারনাথে প্রাপ্ত একটি বৌদ্ধ মন্দিরের শিলালিপি থেকে জানা যায় যে প্রথম মহিপাল সারনাথে অভিযান পরিচালনা করেছিলেন এবং সহজেই তিনি মিথিলা জয় করতে সক্ষম হয়েছিলেন এবং পাল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করতে সক্ষম হয়েছিলেন। এই হচ্ছে প্রথম মহিপালের রাজ্য বিজয়ের ক্ষেত্রে অবদান। একটি হচ্ছে উত্তরবঙ্গ পুনরুদ্ধার, দ্বিতীয় হচ্ছে পূর্ববঙ্গ পুনরুদ্ধার, তৃতীয়ত হচ্ছে দক্ষিণ পূর্ববঙ্গে অভিযান, তারপর তিনি দণ্ডভুক্তি বা রাঢ় অভিযান করেন এবং দণ্ডভুক্তি রাঢ় তার সাম্রাজ্যভুক্ত করতে সক্ষম হয়েছিলেন। এরপর আর্যাবর্ত নিয়ে
তোমাদের সামনে কিছুটা আলোকপাত করব। আর্যাবর্তের পশ্চিম ভাগে মুসলমানদের কর্তৃক আক্রান্ত হয়। গজনীর সুলতানগণ বারবার ভারতবর্ষ আক্রমণ করে আর্যাবর্তের রাজ্যগুলোর প্রধান নগরগুলোকে ধ্বংসপ্রাপ্ত করছিল। এই সময় তখন ভারতবর্ষের বা আর্যাবর্তের রাজন্যবর্গ মুসলমানদের বিরুদ্ধে কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। এই সময় সুলতান মাহমুদ 17 বার ভারত আক্রমণ করেন, কিন্তু প্রথম মহিপাল তার রাজ্যের পুনরুদ্ধারের কাজে ব্যস্ত ছিলেন, সেই কারণে তিনি উত্তর ভারতে বা আর্যাবর্তের উত্তর ভারতের রাজ্যগুলোকে তিনি কোনো সহযোগিতা করতে পারেননি। সে কারণে বিভিন্ন ঐতিহাসিকগণ প্রথম মহিপালকে দোষারোপ করে থাকেন। এরপর আমরা আলোচনা করব প্রথম মহিপালের কৃতিত্ব শাসন ব্যবস্থার সম্পর্কে। প্রথম মহিপাল তিনি নিজেই পালবংশ শাসন করতেন এবং অত্যন্ত সুষ্ঠুভাবে সুন্দরভাবে শাসন কার্য পরিচালনা করতেন। তার অধীনে ছিল রাজপুত্র, প্রধানমন্ত্রী এবং অন্যান্য কর্মচারীবৃন্দ। রাজার অনুপস্থিতিতে রাজস্থানীয় শাসন কার্য পরিচালনা করতেন। প্রথম মহিপালের রাজত্বকালে শাসন ব্যবস্থা ছিল অত্যন্ত সুন্দর এবং সুষ্ঠু। প্রথম মহিপাল অত্যন্ত সুন্দর এবং সুষ্ঠুভাবে শাসন কার্য পরিচালনা করতেন। এরপর আলোচনা করব রাজস্ব ব্যবস্থা। প্রথম মহিপালের রাজত্বকালেও রাজস্ব ব্যবস্থা ছিল একটা সুন্দর একটা ব্যবস্থা এবং রাজস্ব আদায়ের সুষ্ঠুভাবে পরিচালনা করতেন। ভাগ ভোগ কর, হিরণ্য প্রভৃতি কর আদায় করা হতো এবং রাজস্ব আদায়ের আয় ব্যয়ের একটা সুষ্ঠু হিসাবের একটা ব্যবস্থা করা হয়েছিল বা সুষ্ঠু ব্যবস্থা করা হতো। প্রথম মহিপালের রাজত্বকালে রাজস্ব ব্যবস্থা ছিল, রাজস্ব ব্যবস্থা সুষ্ঠুভাবে আদায় এবং হিসাব নিকাশ পরিচালনা করা হতো। এরপরে আলোচনা করব তার সামরিক বাহিনী সম্পর্কে। প্রথম মহিপালের রাজত্বকালে সামরিক বাহিনীর প্রধান ছিলেন সেনাপতি, প্রধান সেনাপতি। তার অধীনে বিভিন্ন কর্মচারী নিয়োজিত ছিল। সামরিক বাহিনীর অধীনে ছিল পদাতিক বাহিনী, অশ্বারোহী বাহিনী, অস্ত্র বাহিনী, গজারোহী বাহিনী। নৌবাহিনীও ছিল প্রথম মহিপালের সামরিক বাহিনীর একটি বিশাল অংশ। প্রথম মহিপালের রাজত্বকালে এই সামরিক বাহিনীকে সুষ্ঠুভাবে পরিচালনা করা হতো বা পরিচালনা করতে সক্ষম হয়েছিলেন। এরপর আলোচনা করব প্রথম মহিপালের বিচার ব্যবস্থা। প্রথম মহিপালের রাজত্বকালে বিচার ব্যবস্থা ছিল একটি সুন্দর এবং সুষ্ঠু বিচার ব্যবস্থা। প্রথম মহিপালের রাজত্বকালে বিচারালয়ের
দায়িত্ব প্রাপ্ত ছিলেন মহাদণ্ডনায়ক। প্রথম মহিপালের রাজত্বকালে বিচার ব্যবস্থার সর্বোচ্চ ছিলেন মহাদণ্ডনায়ক। তিনি সুষ্ঠুভাবে বিচার কার্য পরিচালনা করতেন। এখানে ধনী গরিব সকলে সুষ্ঠুভাবে বা সুন্দরভাবে বিচার পেতেন বা বিচার ভোগ করতেন। প্রথম মহিপালের রাজত্বকালে বিচার ব্যবস্থা ছিল একটি সুন্দর একটি বিচার ব্যবস্থা। এখানে কোনো দুর্নীতির প্রশ্রয় ছিল না, সকলে সমান সুযোগ বা ধনী গরিব নির্বিশেষে বিচার ভোগ করতেন। এরপর আলোচনা করব প্রথম মহিপালের ধর্মীয় অবদান। প্রথম মহিপাল ছিলেন বৌদ্ধ ধর্মাবলম্বী। তিনি বৌদ্ধ ধর্মের পাশাপাশি অন্যান্য ধর্মের উদার পৃষ্ঠপোষক ছিলেন। প্রথম মহিপাল বৌদ্ধ মন্দিরের সংস্কারের জন্য এবং নতুন নতুন মন্দির নির্মাণের জন্য স্বীয় ভ্রাতা স্থিরপাল এবং বসন্ত পালকে নিয়োজিত করেছিলেন। তিনি নালন্দা, সারনাথ এবং পাহাড়পুরে বিভিন্ন মন্দির নির্মাণ করেছিলেন এবং সংস্কার সাধন করেছিলেন। তিনি হিন্দু ধর্মের মন্দিরও নির্মাণ করেছিলেন। সুতরাং বলা যায় যে প্রথম মহিপাল অন্য বৌদ্ধ ধর্মাবলম্বী হওয়া সত্ত্বেও অন্য ধর্মের প্রতি তিনি বিদ্বেষী ছিলেন না। তিনি হিন্দু ধর্মেরও তিনি বিভিন্ন মন্দিরের সংস্কার সাধন করেছিলেন এবং প্রথম মহিপালের রাজত্বকালে বৌদ্ধ ধর্মের ব্যাপক প্রচার এবং প্রসার ঘটেছিল। প্রথম মহিপাল পাল বংশের দ্বিতীয় প্রতিষ্ঠাতা হিসেবে তার অবদান আলোচনা করব। শশাঙ্কের মৃত্যুর পর গোপাল অরাজকতার অবসান ঘটিয়ে তিনি পাল বংশের শাসন প্রতিষ্ঠা করেন। গোপালের মৃত্যুর পর দেবপাল এবং ধর্মপাল পাল বংশের গৌরব বৃদ্ধি করেন এবং বিশাল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন। কিন্তু ধর্মপাল এবং দেবপালের মৃত্যুর পর পরবর্তী পাল রাজারা ছিলেন দুর্বল এবং দুর্বল শাসক। তাদের রাজত্বকালে পাল বংশের অনেকাংশ হাতছাড়া হয়ে যায় এবং পাল বংশ এবং অঙ্গ এবং মগধে সীমাবদ্ধ হয়ে পড়ে। কিন্তু 995 খ্রিস্টাব্দে প্রথম মহিপাল সিংহাসনে আরোহণের পর তিনি পাল বংশের মর্যাদা পুনঃপ্রতিষ্ঠা করতে এবং পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছিলেন। দীর্ঘ অর্ধ শতাব্দীকাল তিনি রাজ্য পরিচালনা করেন এবং পাল বংশের ঋতগৌরব পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছিলেন। এই জন্য তিনি পাল বংশের ইতিহাসে স্মরণীয় হয়ে আছেন। এবার আলোচনা করব প্রথম মহিপালের জনহিতকর কার্যাবলী। প্রথম মহিপাল ছিলেন একজন জনহিতকর শাসক। তিনি জনগণের সুবিধার জন্য অনেক দিঘি খনন করেন এবং অনেক নগর গড়ে তোলেন।
দিনাজপুর, রংপুর, বগুড়া এবং মুর্শিদাবাদ জেলায় তিনি অনেক নগর শহর গড়ে তুলেছিলেন, যা আজও তার স্মৃতি বহন করছে। সুতরাং বলা যায় যে প্রথম মহিপাল ছিলেন একজন দক্ষ রাজা এবং শক্তিশালী রাজা। তিনি পাল বংশের রীতি গৌরব পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছিলেন, এই জন্য তিনি প্রাচীন বাংলার ইতিহাসে তথা পাল বংশের ইতিহাসে স্মরণীয় হয়ে আছেন। উপসংহারে বলা যায় যে শশাঙ্কের মৃত্যুর পর গোপাল পাল বংশের প্রতিষ্ঠা করেন এবং দেবপাল এবং ধর্মপালের রাজত্বকালে পাল সাম্রাজ্যের বিস্তৃতি ঘটে এবং গৌরব বৃদ্ধি পায়। কিন্তু দেবপাল ও ধর্মপালের রাজত্বকালের পরে যে সকল গুণ ও রাজা এসেছিলেন তারা সকলে ছিলেন দুর্বল শাসক এবং দুর্বল রাজা। তাদের সময়ে পাল বংশের পতন ঘটে এবং পাল বংশ পাল সাম্রাজ্য সংকুচিত হয়ে পড়ে। কিন্তু প্রথম মহিপাল সিংহাসনে আরোহণ করার পর তিনি পাল বংশের ঋত গৌরব এবং হারানো রাজ্য পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছিলেন এবং পাল বংশের গৌরব বৃদ্ধি করতে সক্ষম হয়েছিলেন, এই জন্য তাকে পাল বংশের দ্বিতীয় প্রতিষ্ঠাতা হিসাবে গণ্য করা হয়। আর স্বাভাবিক কারণেই প্রথম মহিপাল প্রাচীন বাংলার ইতিহাসে তথা পাল বংশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছেন। সকলকে আবারও সালাম জানাই, আসসালামু আলাইকুম। তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, এই বলে আজকের ক্লাসের এখানেই সমাপ্তি ঘোষণা করছি।